প্রশাসনের নজর এড়িয়ে বেআইনি বাজি তৈরির সময় বিস্ফোরণ, আহত 3 জন শ্রমিক, কারখানার মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ পুলিশের। প্রশাসনের নজর এড়িয়ে নিষিদ্ধ শব্দবাজি তৈরির সময় অসাবধানতাবশত বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে উড়ে যায় কারখানার ছাউনি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটি এলাকায়। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে যান পুলিশ কর্মীরা। পুলিশের পক্ষ থেকে জানা গেছে ঘটনায় আহত হয়েছেন 2 জন, তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি কারখানার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। বাজি বানাতে গিয়ে একটা ব্লাস্ট হয়েছে, 2 জন ইঞ্জিওর হয়েছে, তাদের বারুইপুর হসপিটাল থেকে কলকাতায় রেফার করা হয়েছে। এখনও পর্যন্ত অবস্থা স্টেবল আছে, এরকমই খবর পাওয়া গেছে। বাকিটা এটার জন্য সুমোটো কেস স্টার্ট হবে। এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে এটা লাইসেন্সড আছে কি লাইসেন্সড নয়, এটা আমাদের এখন তো একদম প্রাইমারি স্টেজ আছে, বলার মতন জায়গায় আসেনি। তো ইনভেস্টিগেশন এগোবে, তখন যেরকম এগোবে সেরকম স্টেপ নেওয়া হবে। এ বিষয়ে স্থানীয় বাজি তৈরি সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত কারখানার মালিক সন্তোষ সরকার কোনো রকম বৈধ কাগজপত্র ছাড়াই নিষিদ্ধ শব্দবাজি, যাকে স্থানীয় ভাষায় জেনারেটর বাজি বলা হয়, সেই বাজি তৈরি করছিলেন। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে অভিযুক্ত কারখানা মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে পুলিশের কাছে অনুরোধ করা হবে। আমাদের কাছে ইউনিয়নের তরফ থেকে আমরা যেসব নিষিদ্ধ বাজি, বিশেষ করে জেনারেটর টুপিটা আমরা কঠোরভাবে নিষিদ্ধ করেছি, তাদের আমরা বারে বারে ডেকেছি, বাড়ি থেকে এনে তাদের মহানবী ইউনিয়নে স্টক করে রেখেছি। কিন্তু সে ব্যক্তি যদি রাতের অন্ধকারে বা ভোর রাতে কাজ করে, আমাদের পক্ষে সম্ভব হয় না সেগুলো দেখা। কিন্তু জেনারেটর টুপি কঠোরভাবে আমরা নিষিদ্ধভাবে ঘোষণা করেছি, যেগুলো আর কি খারাপ জিনিস। আমাদের ইউনিয়ন থেকে কঠোরভাবে নিষিদ্ধ করা যে জেনারেটর টুপি, আমি ইউনিয়ন থেকে আমরা পাশে নেই, পাশে থাকবো না। পুলিশ প্রশাসন যেটা করার দরকার সেটা করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দক্ষিণ চব্বিশ পরগনা।